أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কোন এক দেশে নশের নামে এক রাজা ছিল তার ছিল সেনা সামর্থ্য হাতিঘোড়া ধন সম্পদ তার কোনো কিছুর অভাব ছিল না হোটেল ধন সম্পদের মালিক ছিল বিশাল সেনাবাহিনীর অধিকারী এ রাজার মনে বেশ অহংকার ছিল পার্শ্ববর্তী রাজা রাষ্ট্রের ছোটখাটো রাজা বাদশাহদের সে মানুষ বলে মনে করতই না তার ছিল এক অপরূপ সুন্দরী মেয়ে একদিন প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ছেলে রাষ্ট্রীয় কাজে রাজা নশের দরবারে আসেন ইতিমধ্যে রাজকুমারীর সাথে মন্ত্রীর ছেলে সাক্ষাৎ হয়ে যায় দেশে ফিরে গিয়ে মন্ত্রীর ছেলে তার পিতার কাছে রাজা নশের মেয়ের বিবাহের কথা বলে মন্ত্রী ছেলেকে বোঝানোর চেষ্টা করেন যে সে বাদশাহর মেয়ে বাদশাহ নশের তোমার মতো সাধারণ একজন মন্ত্রী ছেলের নিকট তার মেয়ে বিয়ে দেবেন না তাছাড়া সে সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে তুমি একজন মন্ত্রীর ছেলে মাত্র তার চাহিদা তুমি কখনো পূরণ করতে পারবে না ফলে সংসারে দুঃখ দুর্দশা নেমে আসবেই সেজন্য তুমি কখনো সুখ খুঁজে পাবে না তুমি এমের কথা বাদ দাও বলে যাও আমি তোমাকে অন্য জায়গায় ভালো সুন্দরী মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করে দেব কিন্তু মন্ত্রীপুত্রের একই কথা সে রাজকুমারীকেই বিয়ে করবে অন্যথায় সে আত্মহত্যা করবে ছেলের কথা চিন্তা করে মন্ত্রী রাজা নশের নিকট যান মন্ত্রী তার পুত্রের সাথে রাজার মেয়ের বিবাহের প্রস্তাব দেন মন্ত্রীর প্রস্তাবে রাজা শুনে রেগে মেগে আগুন হয়ে যায় রাজার চেহারায় বিভস্ত্র হয়ে যায় রাজা বলেন তোমার মতো ছোট্ট একটা মন্ত্রী মাত্র সাধারণ একজন উজির হয়ে আমার মেয়েকে তোমার ছেলের জন্য চাইতে তোমার লজ্জা করে না তুমি কোন সাহসে আসলে এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও রাজা মন্ত্রীকে অপমান করে দরবার থেকে বের করে দিলেন দেশে ফিরে মন্ত্রীর পুত্রকে ঘটনা তৎপর বলে দিলেন তাকে ধৈর্য ধারণের উপদেশ দিলেন এদিকে রাজা নশ্বরীর অপমান সইতে না পেরে মন্ত্রী হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলেন পিতার মৃত্যুতে মন্ত্রীপুত্র শোকাত হলেন সে দেশের রাজাও প্রধানমন্ত্রীর মৃত্যুতে অত্যন্ত চিন্তিত হয়ে তিনি মন্ত্রীপুত্রের নিকট থেকে মন্ত্রীর মৃত্যুর কারণ শুনে খুবই ফেটে পড়েন তিনি বলেন বাদশাহ ন ফেলে কিসের এত অহংকার আল্লাহ চাইলে তার রাজত্ব কেড়ে নিতে পারেন এর কিছুদিন পর বাদশাহ নশের একদা কুরআন তেলাওয়াত করতে বসেন সূরা আলে ইমরানে নিমুক্ত আয়াত পাঠ করলেন বলুন হে আল্লাহ তুমি সর্বোত্তম অধিকারী তুমি যাকে ইচ্ছা করো রাজ্য দান করে দাও এবং যার কাছ থেকে ইচ্ছা করো রাজ্য ছিনিয়ে নিয়ে যাও আর যাকে ইচ্ছা করো সম্মান দান করো আর যাকে ইচ্ছা করো অপমান বোধ তোমার হাতে রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয় তুমি সর্ববৃহৎ ক্ষমতাশীল এই আয়াত পাঠ করে নশের ভাবলেন এটা কি করে সম্ভব আমার এত সেনা সামর্থ্য থাকতে কিভাবে আমার রাজ্য অন্যের দখলে চলে যাবে এটা কখনোই হতে পারে না কিছুদিন পর রাজা নশরের পার্শ্ববর্তী রাজ্যে একটি এলাকা দখল করে নেন এদিকে মন্ত্রীর মৃত্যুর অন্যদিকে রাজ্যের জমি অন্যায়ভাবে দখল করায় ওই দেশের রাজা বাদশাহ নওফেল নশরের উপর ভীষণ ক্ষুব্ধ হন নওফেল তার বন্ধু রাজা পারভেসের সহযোগিতায় নশরের দেশে আক্রমণ করেন যুদ্ধে বাদশাহ নশের পরাজিত হন এবং সপরিবারে বন্দী হয়ে যান বাদশাহ নওফেলের নিকট নীত হন যুদ্ধে অসামান্য বীরত্ব দেখে এবং মন্ত্রীপুত্রের মনোবাসনা পূরণের জন্য রাজা নশরের কন্যার সাথে তার বিবাহ দেন বিবাহে উপকট হিসেবে বাদশাহ নওফেল মন্ত্রীপুত্র আনজাসককে নশরের রাজ্যের প্রাদেশিক গভর্নর নিযুক্ত করেন তার মন্ত্রীপুত্র আনজাসের শ্বশুর হিসেবে বাদশাহ নশরকে মুক্ত করে দেন যেখানে ইচ্ছা অবস্থানের সুযোগ করে দেন রাজা নওফেলের এই মহা অনুভবতার বাদশাহ নশরে মুগ্ধ হন তিনি মুক্ত হয়ে আবার একদা কোরআন তেলাওয়াতের সময় সূরা আলে ইমরানে ২৬ আয়াত নং আয়াতে পৌঁছে যান তিনি আয়াত পরিকেদে আল্লাহর নিকট তওবা করেন এবং বিশ্বাস করেন যে মহান আল্লাহ অসীম ক্ষমতার মালিক তিনি ইচ্ছা করলে যে কোনো সময় বাদশাহকে ফকির ফকিরকে বাদশাহ বানাতে পারেন সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন আমিন আমিন